আজকে আমি আপনাদের বিশাল বড় সাইজের 1100 স্কোয়ার ফিটের নর্থ ইস্ট এবং রোড ফেসিং নতুন ফ্ল্যাট দেখাতে নিয়ে এসেছি। এই ফ্ল্যাটের পূর্ব দিকে অর্থাৎ ইস্টের দিকে রোড আছে এবং একটি খেলার মাঠ আছে, তাই ইস্ট কোনোদিনই ব্লক হবে না, এটা একটা এক্সট্রা বেনিফিট। এই ফ্ল্যাট থেকে মাত্র 230 মিটার দূরত্বেই দুর্গানগর রেলওয়ে স্টেশন, হাঁটা পথে মাত্র 3 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন। মাত্র 1.9 কিলোমিটার দূরত্বে দমদম এয়ারপোর্টের 1 নম্বর গেট, মোটর বাইকে অথবা অটোরিক্সাতে মাত্র 8 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন। সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদের কাছে আমার অনুরোধ রইল, সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আর অল নোটিফিকেশানে ক্লিক করুন পরবর্তী ভিডিও সবার প্রথমে দেখার জন্য। এই ফ্ল্যাটে প্রচুর এক্সট্রা ওয়ার্ক করা হয়েছে, এক্সট্রা বেনিফিটস দেওয়া হয়েছে, এক এক করে সব আপনাদের দেখাবো, আশা করি আপনাদের পছন্দ হবে। এই ফ্ল্যাট থেকে মাত্র 2.2 কিলোমিটার দূরত্বে আপকামিং যশোর রোড মেট্রো স্টেশন, মোটর বাইকে অথবা অটোরিক্সাতে মাত্র 7 থেকে 8 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন। এই ফ্ল্যাট থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে দমদম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন এবং দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন, মোটর বাইকে অথবা অটোরিক্সাতে মাত্র 8 মিনিটের মধ্যেই আপনি পৌঁছে যেতে পারবেন। এই ফ্ল্যাটে 2টো টয়লেট, 2টো বেডরুম, 1টি লিভিং রুম এবং 1টি ডাইনিং রুম আর 1টি কিচেন এবং 1টি রোড ফেসিং ব্যালকনি বানানো হয়েছে। এই ফ্ল্যাটটি পারচেস করতে গেলে আপনাকে কাউকে কোনো রকম দালালি অথবা ব্রোকারেজ দিতে হবে না, এই পয়সাটা আপনার বেঁচে যাবে। এই ফ্ল্যাটটি সামনে থেকে দেখতে চাইলে আপনি আমাদেরকে ফোন করতে পারেন, ভিডিওর স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। এই ফ্ল্যাটের মেন ডোর বানানো হয়েছে খুব সুন্দর ডিজাইনের সেগুন কাঠ দিয়ে, এটা একটা এক্সট্রা বেনিফিট। পুরো ফ্ল্যাটেরই ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে। এখন আমরা লিভিং রুমে আছি। লিভিং রুমের সাইজ অ্যাপ্রক্স 16 ফুট বাই 8.5 ফুটের হবে। এই ফ্ল্যাটের লিভিং রুম এবং ডাইনিং রুম আলাদা বানানো হয়েছে এল প্যাটার্নে, আপনি চাইলে পার্টিশন দিয়ে সেপারেট করতে পারবেন। এখন আপনাদের এই ফ্ল্যাটের লেআউটটা বুঝিয়ে দিই। পূর্ব দিকে মুখ করে ফ্ল্যাটের ভেতরে ঢুকছি। ঢুকেই সবার প্রথমেই 10.5 ফুট বাই 4.5 ফুটের একটি প্যাসেজ দেওয়া হয়েছে প্রাইভেসির জন্য। মেন রোড থেকে ঢুকেই মেন রোডের ঠিক বাঁ দিকে প্রথম বেডরুম বানানো হয়েছে, এই বেডরুমটি নর্থ ফেসিং বেডরুম। মেন রোড থেকে ঢুকেই প্রথম বেডরুম এবং প্যাসেজের ঠিক পরেই লিভিং রুম বানানো হয়েছে, লিভিং রুমটি নর্থ ফেসিং লিভিং রুম। লিভিং রুমের পূর্ব দিকে ডাইনিং রুম বানানো হয়েছে, আপনি চাইলে পার্টিশন দিয়ে সেপারেট করতে পারবেন। ডাইনিং রুমের পূর্ব দিকে আর্চ স্টাইলে ওপেন কিচেন বানানো হয়েছে ডাইনিং রুমের সাথেই। রান্নাঘর আর 2নম্বর বেডরুমের ঠিক মিডিলে ডাইনিং রুমের সাথেই পাশাপাশি 2টো কমন টয়লেট বানানো হয়েছে। মেন ডোরের সম্পূর্ণ অপোজিটে 2নম্বর বেডরুম বানানো হয়েছে, এই বেডরুমের সাথে 1টি রোড ফেসিং ব্যালকনি অ্যাটাচ। এই ফ্ল্যাটের লিভিং রুম এবং ডাইনিং রুমকে পার্টিশন দিয়ে সেপারেট করলে ডাইনিং রুমের সাইজ হবে অ্যাপ্রক্স 13 ফুট বাই 8.5 ফুটের আর লিভিং রুমের সাইজ হবে অ্যাপ্রক্স 16 ফুট বাই 8.5 ফুটের। আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে, আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন আপনার বন্ধুকে রিলেটিভকে যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। এই ফ্ল্যাটের ভেতরের কমন প্যাসেজে মেইন রোডের ঠিক উপরে এক্সট্রা একটা লফট বানিয়ে দেওয়া হয়েছে স্টোরেজের জন্য, এটা একটা এক্সট্রা বেনিফিট। এই ফ্ল্যাটের 2টো বেডরুম এবং ব্যালকনির দরজার পাল্লার বোথ সাইডে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিট করে দেওয়া হয়েছে। এখন আপনাদের প্রথম বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 10.5 ফুট বাই 10 ফুটের হবে। এই বেডরুমের উত্তরের দিকে 1টি 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হয়েছে উইথ গ্রিল। এই ফ্ল্যাটের 2টো বেডরুমে এসির জন্য পয়েন্ট দেওয়া হবে, এটা একটা এক্সট্রা বেনিফিট। পুরো ফ্ল্যাটেরই ওয়্যারিং করা হবে ফিনোলেক্সের, মডুলার সুইচ ফিট করে দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। সিএসসি বোর্ডের ইলেকট্রিসিটি, তাই লোডশেডিং হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই বললেই চলে। এখন আপনাদের লিভিং রুম দেখাতে নিয়ে এসেছি। লিভিং রুমের সাইজ হবে অ্যাপ্রক্স 16 ফুট বাই 8.5 ফুটের। এই লিভিং রুমের উত্তরের দিকে 1টি 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হয়েছে উইথ গ্রিল। প্রচুর আলো এই ফ্ল্যাটে। লিভিং রুমে এক্সট্রা একটা জায়গা দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, আপনি চাইলে ফ্রিজ রাখতে পারবেন। এক্সট্রা একটা কলের পয়েন্টও দেওয়া হয়েছে, আপনি চাইলে বেসিং ফিট করতে পারবেন অথবা ওয়াশিং মেশিন ফিট করতে পারবেন। লিভিং রুম এবং ডাইনিং রুমের মিডিলে আপনি চাইলে পার্টিশন দিতে পারবেন সেপারেট করার জন্য। এখন আপনাদের ডাইনিং রুম দেখাতে নিয়ে এসেছি। ডাইনিং রুমের সাইজ হবে অ্যাপ্রক্স 13 ফুট বাই 8.5 ফুটে। ডাইনিং রুমেও এক্সট্রা একটা জায়গা দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, আপনি চাইলে এখানেও ফ্রিজ রাখতে পারবেন। ডাইনিং টেবিল, সোফা সেট এবং টিভি ইউনিটের জন্য প্রচুর জায়গা এই ফ্ল্যাটে। ডাইনিং রুমের সাথেই আর্চ স্টাইলে ওপেন কিচেন বানানো হয়েছে। এখন আপনাদের রান্নাঘর দেখাতে নিয়ে এসেছি।
উত্তর দিকে মুখ করে রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরেরও ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে। সিঙ্কের ঠিক নিচে এক্সট্রা একটা কলের পয়েন্ট দেওয়া হয়েছে। সিঙ্কের নিচে দুদিকের ওয়ালেই টাইলস ফিট করে দেওয়া হয়েছে। পিওর স্টিলের সিঙ্ক দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। সিঙ্কের ঠিক উপরে আরেকটি কলের পয়েন্ট দেওয়া হয়েছে, পাওয়ার পয়েন্টও দেওয়া হয়েছে। আপনি চাইলে ওয়াটার পিউরিফায়ার ফিট করতে পারবেন এই রান্নাঘরে। এই রান্নাঘরে একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, চিমনি অথবা এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। দুই পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হয়েছে উইথ গ্রিল। কিচেন টপ বানানো হয়েছে এল প্যাটার্নে, উত্তর পশ্চিম কর্নারে ব্ল্যাক স্টোনের উপর গ্রানাইট দিয়ে উইথ বিট। এটা একটা এক্সট্রা বেনিফিট। কিচেন টপের ঠিক নিচে এক্সট্রা একটা সেলফ ফিট করে দেওয়া হয়েছে। কিচেন টপের ঠিক উপরে তিন দিকের ওয়ালে সিলিং হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে, এটাও একটা এক্সট্রা বেনিফিট। এক্সট্রা পাওয়ারের পয়েন্ট দেওয়া হবে মিক্সচার এবং মাইক্রো ওভেন ব্যবহার করার জন্য। সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলে লোকেশন ওয়াইজ প্লেলিস্ট বানিয়ে রাখা আছে। আপনার পছন্দের লোকেশনের ফ্ল্যাটের ভিডিও দেখতে হলে সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। ডাইনিং রুম এবং লিভিং রুমে সিলিং ফ্যান ফিট করতে পারবেন। দুটো টয়লেটের ঠিক মিডিলে ডাইনিং রুমের সাথেই বেসিং দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। এই ফ্ল্যাটে দুটো টয়লেটই কমন টয়লেট বানানো হয়েছে। এখন আপনাদের প্রথম টয়লেটটি দেখাতে নিয়ে এসেছি। টয়লেটের দরজা বানানো হয়েছে পিভিসির, তাই জলে নষ্ট হওয়ার কোন রকম সম্ভাবনাই নেই। মার্বেল দিয়ে ফ্লোরিং করা হয়েছে, ওয়েস্টার্ন টয়লেট বানানো হবে এটি। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। ওয়াটার গিজারের জন্য পয়েন্ট দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, আপনি চাইলে ওয়াটার গিজার ফিট করতে পারবেন এই টয়লেটে। শাওয়ার ফিট করে দেওয়া হবে, ওয়াটার মিক্সারও দেওয়া হবে এই টয়লেটে। টয়লেটের ভেতরেই এক্সট্রা একটা কলের পয়েন্ট দেওয়া হয়েছে, আপনি চাইলে ওয়াশিং মেশিন ফিট করতে পারবেন অথবা বেসিং ফিট করতে পারবেন। 24 ঘন্টায় ওয়াটার সাপ্লাই আছে এই ফ্ল্যাটে। দু রকমেরই জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, বোরিং উইথ সাবমার্শাল এবং মিউনিসিপ্যালিটির। এখন আপনাদের দ্বিতীয় নম্বর টয়লেটটি দেখাতে নিয়ে এসেছি। এই ফ্ল্যাটে দুটো টয়লেটেরই দরজা বানানো হয়েছে পিভিসির, তাই জলে নষ্ট হওয়ার কোন রকম সম্ভাবনাই নেই। ফ্লোরিং করা হয়েছে মার্বেল দিয়ে, ওয়েস্টার্ন টয়লেট বানানো হয়েছে এটি। ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই টয়লেটেও একটা হোল করে দেওয়া হয়েছে উইথ পাওয়ার পয়েন্ট, এক্সস্ট ফ্যান ব্যবহার করার জন্য। দুটো টয়লেটেই শাওয়ার ফিট করে দেওয়া হবে। আশা করি এই ফ্ল্যাটটি আপনাদের পছন্দ হবে, আর যদি পছন্দ হয় এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না, শেয়ার করুন আপনার বন্ধুকে রিলেটিভকে, যাতে তারাও এই ফ্ল্যাটের ভিডিওটি দেখতে পায়। এই ফ্ল্যাট থেকে হাঁটা পথে মাত্র 3 মিনিটের মধ্যেই লোকাল সবজি মার্কেটে পৌঁছে যেতে পারবেন। রেগুলার লাইফের সমস্ত প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন, যেমন মাছ, মাংস, সবজি, গ্রসারি, আরও অনেক কিছু। এই ফ্ল্যাটের মেন ডোর সেগুন কাঠ দিয়ে বানানো হয়েছে, আর প্রতিটা দরজার পাল্লার বোথ সাইডে খুব সুন্দর ডিজাইনের স্ক্রিন ল্যামিনেট ফিট করে দেওয়া হয়েছে। এখন আপনাদের দ্বিতীয় নম্বর বেডরুমটি দেখাতে নিয়ে এসেছি। এই বেডরুমের সাথে একটি রোড ফেসিং ব্যালকনি অ্যাটাচ। এই বেডরুমের সাইজ অ্যাপ্রক্স 10.5x10.5 ফুটের হবে। নর্থ এবং ইস্ট ফেসিং বেডরুম এটি। এটি কর্নার বেডরুম, দুদিকেই জানালা দেওয়া হয়েছে। পূর্ব দিকে 2 পাল্লার আর উত্তর দিকে 3 পাল্লার অ্যালুমিনিয়াম স্লাইডিং উইন্ডো দেওয়া হয়েছে উইথ গ্রিল। এই ফ্ল্যাটের দুটো বেডরুমেই এসির জন্য পয়েন্ট দেওয়া হবে, এটা একটা এক্সট্রা বেনিফিট। পুরো ফ্ল্যাটেরই ওয়্যারিং করা হবে ফিনোলেক্সের। মডুলার সুইচ ফিট করে দেওয়া হবে, ফিটিংস এখনো বাকি। সিএসসি বোর্ডের ইলেকট্রিসিটি, তাই লোডশেডিং হওয়ার কোন রকম সম্ভাবনা নেই বললেই চলে। এখন আপনাদের রোড ফেসিং ব্যালকনি দেখাতে নিয়ে এসেছি। এই ফ্ল্যাটের পূর্ব দিকে অর্থাৎ ইস্টের দিকেই রোড আছে, আর ইস্টের দিকেই একটি খেলার মাঠ আছে, তাই ইস্ট কোনোদিনই ব্লক হবে না, এটাও একটা এক্সট্রা বেনিফিট। ব্যালকনিরও ফ্লোরিং করা হয়েছে হোয়াইট মার্বেল দিয়ে। ব্যালকনির ওয়ালের টপেও হোয়াইট মার্বেল ফিট করে দেওয়া হয়েছে। ব্যালকনির পিলারে এবং ব্যালকনির ইনসাইডের ওয়ালে ডোর হাইট পর্যন্ত খুব সুন্দর ডিজাইনের টাইলস ফিট করে দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। এই ব্যালকনিতে এক্সট্রা একটা পাওয়ারের পয়েন্ট দেওয়া হবে, টুনিলাইট জাতীয় কিছু ব্যবহার করার জন্য আপনাকে বেডরুম থেকে পাওয়ার নিতে হবে না। এই ব্যালকনিতে এক্সট্রা একটা কলের পয়েন্ট দেওয়া হয়েছে, আউটলেট দেওয়া হয়েছে এবং পাওয়ার পয়েন্টও দেওয়া হবে, আপনি চাইলে ওয়াশিং মেশিন ফিট করতে পারবেন এই ব্যালকনিতে, এটাও একটা এক্সট্রা বেনিফিট। এই ফ্ল্যাটটি পারচেস করতে গেলে আপনাকে কাউকে কোনোরকম দালালি অথবা ব্রোকারেজ দিতে হবে না, এই পয়সাটা আপনার বেঁচে যাবে। এই ফ্ল্যাটটি সামনে থেকে দেখতে চাইলে আপনি আমাদেরকে ফোন করতে পারেন, ভিডিওর স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলে লোকেশন ওয়াইজ প্লেলিস্ট বানিয়ে রাখা আছে। আপনার পছন্দের লোকেশনের ফ্ল্যাটের ভিডিও দেখতে হলে সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলটি
সাবস্ক্রাইব করুন আর অল নোটিফিকেশনে ক্লিক করুন লেটেস্ট ভিডিও সবার প্রথমে দেখার জন্য। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা ভিডিওর ডেসক্রিপশন একবার ভালো করে পড়ে নিন, কারণ ভিডিওর ডেসক্রিপশনে অনেক ডিটেলস দেওয়া আছে, যেমন এই ফ্ল্যাটের সেল প্রাইস, এই ফ্ল্যাট থেকে ইম্পর্টেন্ট জায়গায় যাওয়ার দূরত্ব, আমাদের ফোন নাম্বার, ফোন রিসিভ করার টাইমিং, সাইট ভিজিট করার টাইমিং, আরও অনেক কিছু। এই ফ্ল্যাটটি যেই প্রজেক্টে আছে, এই প্রজেক্টটি G+5 উইথ লিফট। এই প্রজেক্টে টোটাল 33টা ফ্ল্যাট বানানো হয়েছে। পুরো ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ। আবার দেখা হবে আরেকটি নতুন ফ্ল্যাটের ভিডিও নিয়ে। চোখ রাখুন সাবলাইম প্রপার্টিজ ইউটিউব চ্যানেলে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।